আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আপনারা সবাই কেমন আছেন? বন্ধুগড় ফার্মের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকের নতুন টিউটোরিয়ালে। আজকে আমাদের সাথে সেলিম রাজা আছে, যিনি প্রবাসী আর কি, বাংলাদেশে আসছে। তিনি প্রায় 10 বছর সৌদিতে কর্মরত অবস্থায় ছিলেন, সরি দুবাইতে। দুবাই থেকে তিনি সরাসরি কিছুদিন হলো বাসায় আসা, তারপরে আমার খামারে আজকে আসছে, আমার এখান থেকে গাছের কাটিং নিয়ে যাচ্ছে। তো তার লক্ষ্য উদ্দেশ্য কথা জানবো এবং তিনি গাছের প্রজেক্ট কী জন্য করছেন, ছাগলের করবেন কি গরুর খামার করবেন, সে বিষয়ে জানবো। চলুন তার সাথে আপনাকে পরিচয় করে দিই। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাছের কিছু কাটিং আছে, এখানে একটা প্যাকিং দেখতে পাচ্ছেন, এখানে একটা প্যাক দেখতে পাচ্ছেন, আর এদিকে দুইটা প্যাক আছে, টোটাল 4টা প্যাক আছে। এটা উনি নিয়ে যাবে, 3000 কাটিং আছে। তো তার সাথে পরিচয় করে দেবো এবং কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি তো শুনলাম আপনার সাথে গল্প করলাম, সৌদিতে দুবাইতে ছিলেন প্রায় 10 বছর ছিলেন, তো 10 বছরে কেমন কি অবস্থা হলো, ব্যবসা কেমন হলো, চাকরি করে কেমন লাগলো, আর অভিজ্ঞতা কেমন হলো? না, অনেকদিন দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম, এখন চিন্তা ভাবনা হচ্ছে দেশে কিছু করবো। দেশে কিছু করার চিন্তা ভাবনা? কি করার চিন্তা ভাবনা আছে, প্ল্যান কি আছে? মেন প্ল্যান হচ্ছে যে আমি ফার্মিং সেক্টর, ফার্ম সেক্টরে কি গরু না ছাগল দিয়ে স্টার্ট করতে যাচ্ছেন? গরু ছাগল দুটোই, দুটাই আপনি করতে চাচ্ছেন। প্রবাস জীবন তো অনেকদিন 10 বছর প্রায় থেকে আসলেন, ওখানে সাথে আর দেশের অভিজ্ঞতার সাথে এটা কেমন, মানে সামঞ্জস্যটা কেমন, ফিলিংসটা কেমন হয়? আমরা কৃষকের ছেলে, অনেক আয়ের আগে থেকেই আমরা চাষবাস করে আসছি, যখন গরু বাস পালন করে আসছি, আগে থেকে কিছু অভিজ্ঞতা আছে, এখন আর কি ইমপ্রুভ। আপনি জানেন যে ছাগল বা গরু যে কোনো ফার্মিং স্টার্ট করতে গেলে কিছু মানে ট্রেনিং এর ব্যবস্থা করা বা ট্রেনিং করা লাগে? সে তো অবশ্যই। আপনারা সুবিধার্থে বলি, আপনাদের যে যুব উন্নয়ন চাপাই নবগঞ্জে বা আপনাদের ওখানে আছে কিনা জানি না, চাপাই নবগঞ্জ সদরে ওখানে যুব উন্নয়ন অধিদপ্তর আছে, ওখানে যদি আপনি একটা ট্রেনিং দেন সব থেকে বেটার হবে। মানে 3 মাস কোর্সের একটা ট্রেনিং হবে, তা তো অবশ্যই। আপনি গাছের প্রজেক্ট করতে চাচ্ছেন, এখন গাছের প্রজেক্ট করা হয়ে গেলে শেডের কাজ শুরু করবেন, বা ওইটা শেষ হইলে আদার্স তখন আস্তে আস্তে শুরু করবেন। এখান তো অনেক দূর আসলেন, আসে বের হয়েছিলেন কয়টার সময় এখান থেকে? ভাই এখানে বাড়ি ছিল এই 9টার সময়, সকাল 9টায়। 9টার সময় অনেক ভোগান্তি হলো, আসলে আমি সময় করতে পারিনি, যতটুকু পেরেছি চেষ্টা করেছি, তারপরও ধরেন আমার চিন্তা ভাবনা ছিল আপনাকে ওখানে পৌঁছে দেবো, যাই পারি নাই। তো আমার খামারে একদিন আসেন, কথা হবে, আর কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ রাখেন, ঠিক আছে? তো সম্মানিত দর্শক, ওনার সাথে কথা বললাম, মানে উনি এখন গরু এবং ছাগল দুই ফার্ম নিয়ে স্টার্ট করতে যাচ্ছে, আপনারা তার জন্য শুভকামনা করবেন এবং দোয়া করবেন, আমিও তার জন্য দোয়া কামনা করে আজকে টিউটোরিয়াল শেষ করছি। আর আমাদের কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করেন, আর গাছের কাটিংয়ের প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটাতে যোগাযোগ করবেন।